প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের লগারিদম অধ্যায়ের অর্থাৎ 69 পৃষ্ঠার যে সূচকের কতিপয় বৈশিষ্ট্য রয়েছে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো অঙ্কে ঢুকতে গেলে আমাদের এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। তো ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি আমরা ভিডিওর নিচে প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো প্রথমেই দেখো সূচকের কিছু বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বরে যে বৈশিষ্ট্যটা আছে এটা হচ্ছে বি এর মানটা জিরোর চেয়ে বড় হতে হবে, প্লাস জিরোর চেয়ে বড় হলে কিন্তু আমরা ওয়ানও বুঝি যে ওয়ানটাও জিরোর চেয়ে বড়, কিন্তু ওয়ানের সমান হওয়া যাবে না, অর্থাৎ ওয়ান ছাড়া অন্য কিছু টু থ্রি ফোর ফাইভ এরকম। তো এই শর্তের জন্য যদি এমন কখনো থাকে, আমরা সংখ্যা দিয়েও দেখাবো জিনিসটা চলক ছাড়া, যে বি টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ দুই পাশে মাঝে হচ্ছে সমান চিহ্ন আর দুই পাশেই মানে সূচকীয় আকারে আছে কিন্তু ভিত্তিটা দেখো একই। তো এইসব ক্ষেত্রে আমরা এই ভিত্তি বাদ দিয়ে এই পাওয়ার পাওয়ার সমান এটা লিখতে পারবো, হলে এক্স সমান ওয়াই। প্রচুর অঙ্কে আমাদের কিন্তু এই সূত্রটার ব্যবহার, এই বৈশিষ্ট্যটা ব্যবহার করতে হবে। যেমন দেখো কখনো যদি এমন হয় যে থ্রি টু দি পাওয়ার এক্স সমান, এই পাশেও দেখো বেস চলে আসছে, হ্যাঁ থ্রি টু দি পাওয়ার ধরো যে কোনো কিছু ফাইভ, তো এইটা কিন্তু এই সূত্রে পড়ে গেছে। দেখো থ্রি টু দি পাওয়ার এক্স অর্থাৎ দুই পাশের ভিত্তি সমান, ভিত্তি সমান হলে তখন আমরা পাওয়ার আর পাওয়ার সমান অর্থাৎ এক্স সমান সমান ফাইভ দিতে পারবো। এইভাবে আমরা চলকের মানগুলো কিন্তু বের করে আনতে পারবো। তো এখানে যে শর্তটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই বি এর মান অর্থাৎ ভিত্তিটার মান জিরোর চেয়ে বড় হতে হবে, অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং হবে না, জিরোর চেয়ে ছোট মানে হচ্ছে মাইনাস মান, আর সেই ভিত্তিটার মান একের সমান হওয়া যাবে না, তাই না? তাহলে এই এই ভিত্তিটা কখনো আমাদের ওয়ান হওয়া যাবে না, যে ওয়ান টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে ওয়ান টু দি পাওয়ার ধরো ফাইভ, এই এই জাতীয় কিছু এখানে হবে না। তো আরেকটা হচ্ছে যে জিরোর চেয়ে বড় হতে হবে অর্থাৎ জিরোর চেয়ে ছোট হওয়া যাবে না, অর্থাৎ কোনো এই ভিত্তিটা কখনো মাইনাস আসলে এটা হবে না। আচ্ছা নেক্সট হচ্ছে দুই নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে এ জিরোর চেয়ে বড়, আবার বি এটাও জিরোর চেয়ে বড়, আর এক্স এর মান নট ইকুয়াল জিরো অর্থাৎ জিরোর সমান হওয়া যাবে না। তো এর জন্য আমরা দেখো একটা বৈশিষ্ট্য এখানে পাবো এর জন্য, তো এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে বি টু দি পাওয়ার এক্স। তো এইখানে যেমন দেখো ভিত্তি সমান হয়েছিল তাহলে পাওয়ার পাওয়ার সমান লিখেছি আমরা, আর এখন দুই পাশের পাওয়ার দুটো সমান, তো এইসব ক্ষেত্রে আমরা তখন বলতে পারবো যে তাহলে ভিত্তি দুটো সমান অর্থাৎ এ সমান বি, এটাও আমাদের প্রচুর ব্যবহার আছে। অর্থাৎ দুই পাশের ভিত্তি সমান হলে পাওয়ার পাওয়ার সমান হবে, আর এই শর্তটা অটোমেটিক অঙ্কে দেখবা এটা অ্যাপ্লাই করেই দিবে। আবার যখন আমরা দেখব যে দুই পাশের পাওয়ারটা সমান তখন আমরা এই ভিত্তি দুটোকে সমান লিখতে পারবো, আর এখানে শর্ত হচ্ছে যে এই এর মানটা যেটা ভিত্তি ছিল, হ্যাঁ এটা এখানকার মতোই, এখানে ভিত্তি যেমন বি ছিল সেই বি এর মানটা জিরোর চেয়ে বড় হতে হয়, আর এখানে দুই পাশে যেহেতু দুইটা ভিত্তি আছে এ আর বি, সেই এটাও জিরোর চেয়ে বড় হতে হবে অর্থাৎ কোনো নেগেটিভ মান হবে না, আবার এই বি ভিত্তিটাকেও জিরোর চেয়ে বড় হতে হবে, আর যে পাওয়ারটা আছে এটা কখনো জিরো হওয়া যাবে না, হ্যাঁ জিরো ছাড়া অন্য কিছু, কেননা জিরো পাওয়ার হলে সেটার ভ্যালু কিন্তু ওয়ান হয়ে যায়। তো এটা হচ্ছে দুই নম্বর বৈশিষ্ট্য। তো এরপরে আমরা সূচকের তিন নম্বর বৈশিষ্ট্যটা দেখব, এখানে বলা হচ্ছে যে বি এর মানটা গ্রেটার দেন জিরো অর্থাৎ জিরোর চেয়ে বড়, আর এই বি এর মানটা হচ্ছে নট ইকুয়াল টু ওয়ান অর্থাৎ ওয়ানের সমান নয়, আবার এদিকে জিরোর চেয়ে বড়। তো এর জন্য দেখো আমরা একটা বৈশিষ্ট্য পাবো এর জন্য বি টু দি পাওয়ার এক্স সমান ওয়ান হলে, হ্যাঁ এখান থেকে এক্স এর মান আমরা পাবো জিরো। তো কিভাবে বিষয়টা আমরা দেখাই, দেখো বি এর মানটা যে বলেছে সেটা হচ্ছে জিরোর চেয়ে বড়, হ্যাঁ আবার ওয়ান হওয়া যাবে না, তো আমরা ধরো এটা ফাইভ নিলাম, হ্যাঁ তাহলে এখানে আমাদের ধরো ফাইভ টু দি পাওয়ার এক্স আছে আর এই পাশে আছে ওয়ান। তো এই জায়গায় আমরা কি করতে পারি, এটা আমাদের এই যে ভিত্তি একই করার যে সূত্রটা এক নম্বর যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যের মাধ্যমে দেখা হবে, এই পাশটা আমরা ফাইভ টু দি পাওয়ার এক্স, আর এইখানে আমরা কি করতে পারি, এখানে যেহেতু আমাদের ওয়ান আছে, হ্যাঁ তাহলে
এখানে হচ্ছে যে আমরা 5 এর উপর যে কোনো কিছুর উপর আমরা জানি 0 পাওয়ার দিলে মানটা কিন্তু 1 হয় তাহলে এখানে আমি 6 এর উপর 0 3 এর উপর 0 যে কোনো কিছুর উপর 0 দিলেই 1 হবে কিন্তু আমরা এই বেসটা দেখে এখানেও তার উপর 0 পাওয়ার দেব তো এই যে এক নম্বর বৈশিষ্ট্যই হলো যে দুই পাশের ভিত্তিটা যখনই সমান হয়ে গেল তাহলে এটা বাদ দিয়ে আমরা হচ্ছে পাওয়ার পাওয়ার সমান অর্থাৎ x = 0 দিতে পারি তো এটাই আসলে এটার বিষয় হ্যাঁ কখনো আমরা যদি দেখি যে কারো কিছুর উপর একটা পাওয়ার আছে বেসিক্যালি এখানে চলকই থাকবে সমান সমান 1 দেওয়া আছে আমরা সরাসরি এখানে x সমান 0 লিখে দিতে পারবো এবং এই বৈশিষ্ট্য অনুসারে নেক্সট হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য এটাই হচ্ছে সূচকের শেষ বৈশিষ্ট্য b এর মানটা 0 এর চেয়ে বড় আর x যেটা থাকলো এটা 0 এর সমান নয় হ্যাঁ এর জন্য দেখো আমরা একটা শর্ত পাবো এর জন্য b টু দি পাওয়ার x সমান যদি 1 থাকে কখনো এই যে এরকমই দেখো জিনিসটা হলে এখানে b এর মানটা হবে 1 কিভাবে দেখো এখানে এই শর্ত দুটো দেখো একই এই বেসটার মান হচ্ছে 0 এর চেয়ে বড় আর হচ্ছে যে 1 এর সমান হওয়া যাবে না আর এখানে x এর কোনো শর্ত দেয়া ছিল না কিন্তু এখানে x এর একটা শর্ত দেয়া আছে যে x not equal to 0 তো বিষয়টা আমরা দেখি যে b এর মানটা ধরো যে 0 এর চেয়ে বড় এখানে আমরা 0 এর চেয়ে বড় একটা মান ধরো যে 5 নিলাম আর x এর মানটা 0 ছাড়া যে কোনো কিছু নেওয়া যাবে হ্যাঁ এটা 0 নিলে কি সমস্যা হবে দেখো কোনো কিছুর উপর 0 পাওয়ার থাকলে 1 হয় ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছিল যে b সমান 1 হবে তো এখানে b এর মান কিন্তু এটা 5 তো 5 সমান তো 1 হওয়া সম্ভব না হ্যাঁ যার কারণে এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে x এর মানটা 0 হওয়া যাবে না তো আমরা দেখো b এর মানটা যদি 5 ধরি আর x এর কোনো একটা মান যেটা বলা হচ্ছে যে 0 এর সমান নয় অর্থাৎ 2 3 যে কোনো আমরা যদি একটা ধরি তো এরকম b এর মানটা হচ্ছে 0 এর চেয়ে বড় তো 0 এর চেয়ে বড় আমরা 5 ধরলাম আর x এর মানটা বলা হয়েছে নট 0 0 ছাড়া যে কোনো কিছু তো এই জায়গাটা আমরা চলক ধরি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে b টু দি পাওয়ার x হ্যাঁ তো সরি 5 টু দি পাওয়ার x এটা সমান ধরো যে কখন আমাদের 1 আসছে তো তখন আমরা কি করতে পারবো যে আমাদের দুই পাশের ভিত্তিটা একই করতে গেলে এই পাশে 5 টু দি পাওয়ার x আর এখানে আমরা দেখো যদি 1 আনতে যাই তাহলে এখানে এখানে আমরা 1 আনতে গেলে আমরা দেখো 5 টু দি পাওয়ার এটা আমরা একটু দেখি আগে b এর মান 0 এর চেয়ে বড় আর x এর মানটা হচ্ছে নট 0 x এর মানটা নট 0 তাহলে এই ক্ষেত্রে b টু দি পাওয়ার x সমান যদি 1 হয় b টু দি পাওয়ার x সমান যদি 1 হয় তাহলে b এর মান বলা হচ্ছে 1 ও আচ্ছা এটা ঠিকই আছে দেখো এখানে b টু দি পাওয়ার x সমান 1 তাহলে এই b এর মানটা আমরা 0 এর চেয়ে বড় যে কোনো একটা কিছু যদি ধরি ধরো 5 ধরলাম আর তার উপরে আমাদের ধরো x আছে আর এই পাশে আছে 1 তাহলে এখানে এটা কখন সম্ভব এটা এই ঘটনা যদি হয় তাহলে এই b এর মানটা অবশ্যই 1 হতে হবে তাহলে এটা সম্ভব কারণ তাছাড়া দেখো এখানে তুমি যে 1 আছে এখানে কিন্তু এই ভিত্তিটা মিলানো কখনোই সম্ভব না আমি 5 এর উপর যদি 1 পাওয়ারও দেই তবুও কিন্তু এটা 5 হয়ে যাবে তো একমাত্র তখনই সম্ভব যখন এই b এর মানটা 1 হবে অর্থাৎ এই জায়গাটায় যদি 1 হয় 1 টু দি পাওয়ার x তাহলে আমি সমান 1 দিলে এখানে আমরা দেখো 1 এর উপর একটা 1 পাওয়ার নিতে পারি তাহলে b এর মানটা কিন্তু 1 হলেই একমাত্র এই জিনিসটা তখন সম্ভব হবে তাছাড়া এটা সম্ভব হবে না মানে আমরা কখনো যদি এরকম দেখি যে কোনো কিছুর উপর x পাওয়ার দেওয়া আছে সমান সমান 1 তাহলে এটা একমাত্র b এর মানটা 1 হলেই এটা সম্ভব যে 1 এর উপর কোনো কিছু একটা পাওয়ার দিলে সেটা কিন্তু 1 হয়ে যায় এটাই আসলে এটার বিষয় তো এরপরে এখানে লগ এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি তো এক নম্বর যে বৈশিষ্ট্যটা যে b এর মানটা 1 এর চেয়ে বড় আর x এর মানও 1 এর চেয়ে বড় তো সেক্ষেত্রে লগ b বেস x 0 এর চেয়ে বড় হবে এই b এর মানটা এই বেস যেটা এটা যদি 1 এর চেয়ে বড় হয় আবার x এর যে মানটা যেটা আমরা আর্গুমেন্ট বলে জানি লগের তো এটাও যদি 1 এর চেয়ে বড় হয় এই যে x এর মানটা তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটার পুরোটা ভ্যালু 0 এর চেয়ে বড় হবে যেমন ধরো আমরা যদি এইভাবে দেখি যে লগ b বেস x তো এই b এর শর্ত দেওয়া হয়েছে 1 এর চেয়ে বড় তো আমরা দেখো লগ এখানে b বেসটা আমরা 5 নিলাম আর এইখানে আমাদের যে শর্তটা ছিল যে আর্গুমেন্ট x এর মানটা এখানে যেটা থাকবে সেটা 1 এর চেয়ে বড় অর্থাৎ আমরা ধরো 25 নিলাম
তাহলে এটার মানে তোমরা নিশ্চয়ই জানো যে 5 এর উপর কত পাওয়ার দিলে 25 হয়, তাহলে এটার মান কিন্তু 2। তো এই যে মানটা আসলো এটা দেখো 0 এর চেয়ে বড়। এরপরে দুই নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে b এর মানটা 0 এর চেয়ে বড়, এই দিকটা বড় ধর হয় আর 1 এর চেয়ে ছোট। তো 0 এর চেয়ে বড় আর 1 এর চেয়ে ছোট মানে কিন্তু 0.1 0.2 এরকম ফ্র্যাকশন হবে। আবার x এর মানটাও একই শর্ত, 0 এর চেয়ে বড় 1 এর চেয়ে ছোট। যদি এই ঘটনা হয় তাহলে এই এই পুরোটার ভ্যালু 0 এর চেয়ে বড় হবে, অর্থাৎ এই যে b এর মানটা এটা 0 এর চেয়ে বড় ভিত্তিটা, আবার 1 এর চেয়ে ছোট কোনো একটা ফ্র্যাকশন দশমিক কোনো কিছু, আবার এই যে x এর মানটা যেটা আর্গুমেন্ট এই মানটাও বলা হচ্ছে যে 0 এর চেয়ে বড় 1 এর চেয়ে ছোট, অর্থাৎ 0.1 0.2 এরকম কিছু, তাহলে এটা পুরোটার ভ্যালু কিন্তু 0 এর চেয়ে বড় হবে। এরপর আছে b এর মানটা 1 এর চেয়ে বড় আর x এর মানটা 0 এর চেয়ে বড় 1 এর চেয়ে ছোট, যদি এই শর্ত হয় তাহলে আমাদের লগ b বেস x এটা 0 এর চেয়ে ছোট হবে, অর্থাৎ এই যে বেসটা এই বেসটা বলা হয়েছিল 1 এর চেয়ে বড়, এটা ধরো 1 এর চেয়ে বড় যে কোনো কিছু হতে পারে, আর এটা যদি ফ্র্যাকশন হয় কোনো দশমিক হয়, যেহেতু এটা 0 এর চেয়ে বড় 1 এর চেয়ে ছোট, তাহলে 0.1 0.2 এগুলো নিয়ে এত টেনশনের কিছু নেই, অঙ্কে আমাদের আসলে শর্তগুলো অ্যাপ্লাই করাই থাকে। তাহলে এই এই দুটো শর্তের ক্ষেত্রে লগ বি বেস এক্স 0 এর চেয়ে ছোট হবে। এরপরের যে শর্তটা লাস্টের সেটা হচ্ছে এক্স এর মান 0 এর চেয়ে বড়, ওয়াই এর মানও 0 এর চেয়ে বড় আর বিটা 1 এর সমান নয়। এর জন্য যদি এমন হয় যে লগ বি বেস এক্স সমান লগ বি বেস ওয়াই, অর্থাৎ দুই পাশের দেখো লগের বেসটা একই, হ্যাঁ সেক্ষেত্রে দুই পাশের লগটা ক্যান্সেল হলে আমরা এক্স সমান ওয়াই লিখতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছো আজকের পর থেকে, পরের পাঠ থেকে কিন্তু আমরা লগের অঙ্কে চলে যাব। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।